Sampai jumpa di video selanjutnya.
সম্মান থেকে মিষ্টি খেলার ফলাফল 1-0 হোটেল নগর প্রতাপ সেভেন স্টার এক গোলে এগিয়ে আছে পিছিয়ে আছে পিএসসি একটা চমলা সৃষ্টি হয়েছে থেকে বুঝকে এবং প্রভাতের মধ্যে বন্ধ করে লড়াই ছিল ট্রয় রানাকান পিএসসি জন্য বলে ওপা ওটা থেকে সামনে থেকে বল বাড়িয়েছেন তার সব খেলোয়াড়কে আবারও জিত ও লাফলিক লাফলিক কাজ লাফলিক ওইখানে গোলের ব্যবধান বাড়তে পারে না ওখানে ধূমপা রয়েছে বাড়ি শুধু রোয়াল খেলে ধূমকে ছেড়ে একটা গতি বাড়িয়েছে ছোঁয়া আসছে সেখান থেকে চমৎকার অসাধারণ শুধু গোল হারিয়ে ফেললেন ওখান থেকে পাও ইয়েস অত্যন্ত চমৎকার বলছি বাড়ি নিয়ে সেই সাহিল ভালো বল বোম্বা চান্স আছে এটা দূর ভাগ্য এত সুন্দর 1-1 ডান কাট লাগ প্রথম থেকে কানাই কানাই থেকে সুজয় কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা আসছে না কানাই মিষ্টি মিষ্টি সময় নিয়ে বল নিয়ে ঘুরলেন তিনি সামনে দীপঙ্কর ওখান থেকে বল নিয়েছেন রোহিত রোহিত থেকে বাঁ দিকে সন্দীপ ওখানে বৃষ্টি আক্রমণে রানাকান পিএসসি ওখান থেকে শুভঙ্কর শুভঙ্কর উঠে আসছেন ডান দিক থেকে রানাকান পিএসসি আক্রমণের ঝড় তোলার চেষ্টা করছেন ড্রিবল করছেন কাকে দেবেন একে তো অনেক কিছু সবাই বাঁ এত আক্রমণ হচ্ছে ঝড়ের গুজুতে প্রত্যেকটি আক্রমণে বাধা দিচ্ছে কিন্তু একমাত্র তিনি প্রতাপ সেভেন স্টারের গোলরক্ষক যথেষ্ট ভালো সেভ দিচ্ছেন ভালো খেলছেন দলের জন্য তিনি সেভটা ভালো দিচ্ছেন বোম্বা বড্ড বেশি বল লাগছেন পায়ে ওখান থেকে সালমান সালমান থেকে দীপঙ্কর বলটাকে ক্লিয়ার করলেন পা পায়ে উঁচু করে ওখানে জি সালমান সালমান গোল ব্যাক আক্রমণে রানাকান পিএসজি ওখান থেকে আড়াআড়ি ভাবে সাহিল সাহিল থেকে সালমান সালমান থেকে এনাদার ওখানে সাহিল সাহিল বারানো শট না এক্ষেত্রে কানাই উঁচু করে শট শুভঙ্কর শুভঙ্কর থেকে বাঁ দিকে প্রভাত ছিল দীপঙ্কর
একটা চটনার সৃষ্টি হয়েছে ওখান থেকে মুচকু ডান দিকে আক্রমণে গোপন না করে বল পাল একটু দেখে খেলা চলাচল যারা এই মাত্র মাঠে গেলেন যে রেখা বাকি আছে থেকে মিস্ট্রি এগিয়েছেন সেখান থেকে মিষ্টি ব্যাক সালমানের উঁচু করে ভাষা দেখান থেকে সুজয় বেরিয়ে এসে দুটি হাত পাড়ি দিলেন আড়াড়ি ভাবে শুভঙ্কর শুভঙ্কর থেকে দীপঙ্কর দীপঙ্কর থেকে শুভঙ্কর শুভঙ্কর ডানতে আউট দেবে সালমান সালমান কাঁপে দেবেন একটু নিচে গোলরক্ষক গোলরক্ষক মিষ্টি মিষ্টি থেকে সালমান সালমান থেকে না প্রভাত আজকে অনেকটা লড়াই করেছিল অনেকটা লড়াই পর তাদের কাঙ্ক্ষিত গোলটা এলো ওয়ান সেকেন্ড শট বলের অনেক নিচে রেখেছে অনেক নিয়েছে সেখান থেকে প্রভাত তোমার উদ্দেশ্য বল দুজন খেলোয়াড় রয়েছে শুভঙ্কর রয়েছে ওখানে প্রভাত প্রভাত থেকে শুভঙ্কর বাড়ির সুন্দর ওয়াল খেলেন তার পা থেকে বাম পায়ে বল টেনে দিকে দুজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে দিলেন নিজের জায়গা ছেড়ে বেরিয়ে গেলেন শুভঙ্কর তার পরিবর্তে শ্যাম থাপা
খেলবেন ডান দিক থেকে, তারপরে শখ শ্যামথাপা পৌঁছতে পারে জিত করে বল জিতে সুনাম থেকে হেড করেছেন সামনের দিকে চমৎকার খেলা এগিয়ে চলেছেন এবারে বল দিকে শ্যামথাপা নিজেরা নিজেরা খেলা স্টপ করলে তো হবে না, রেফারিকে বাসি দিতে হবে তো, মাঠে রেফারি রয়েছে কোন রকম বাসি দেয়নি, এখান থেকে নিজেরা খেলাটাকে স্টপ করলেন, রেফারি যদি স্টপ করতো তাহলে হতো চূড়ান্ত হবে চান্ত হবে বুঝতে হবে খেলাটা রানিং ছিল তো যদি রেফারি বলছেন স্টপ তাহলে নাই হতো নিজেরা স্টপ করে ফেললেন নিজেরা দায়িত্ব নিয়ে নিলেন যে এখানে খেলাটাকে থামাতে হবে এক্ষেত্রে একটু রয়েছে সন্দীপ বললেন এক যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে তাদের থেকে সেখান থেকে সন্দেহ প্রভাব তখন সম্মান সম্মান থেকে সুগন্ধর বল তখন লড়াই চলছে প্রভাব সন্দীপ থেকে সজীব সজীব থেকে শ্যামথাপা আজীবনে এবারে রানাটা পিক এসে ওখানে বাবা দিয়েছিলেন তারপরে ঘটনা সৃষ্টি সব করেছেন বাইরে চলে গেল তারা গোল ভবিষ্যৎ সামনের দিকে সুজিতকে সুজিত না বলটা ঠিক পারানো হলো না সম্মান লম্বা ধরে যতটা সময় বাকি আছে গোল পরিশোধের জন্য ওখানে সন্দীপ 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 সন্দীপের ভাষা বল বিপক্ষ গোল রক্ষক দিয়েছে নিশ্চিত তার উপলে রয়েছে বল কাকে দেবেন তারা কিন্তু
খেলার যে গতিময় যে আক্রমণ, ওখান থেকে তারা পাসিংটা ঠিকঠাক করতে পারছে না, কিন্তু এই মুহূর্তে একটু ব্যাক পাস, তারপরে সাহিল, সাহিল উঁচু করে বল, ওখান থেকে সুচয়, 2 মিনিট অ্যাডেড টাইম দিয়েছে রেফারি, অ্যাডেড টাইম এর মধ্যে একটা মাত্র গোল দরকার করতাম সেভেন স্টার দলে, পারবে কি তারা? তার একটু টান লাগতে পারে খেলা আমাদের, টাইমের মধ্যে গোল করতে হবে, পারবে কি পরে শেষ করতে? 2 মিনিট দিয়েছিলেন অ্যাটেড টাইম, ওখানে শ্যাম থাপা রয়েছে, তাকে লক্ষ্য করে বল বানিয়েছিলেন, কারাই থেকে সুজয়, ওখানে ফাউল, ফাউল বল নেওয়ার জন্য আগে থেকে ফাউল করে না, শোল্ডার পুশ হয়নি, ওটা শোল্ডার হয় লম্বা বল, মিষ্টি সেই বলতে কোথায় এবার করেন, এটা কিন্তু একটা সুযোগ হতে পারে, জটলের সৃষ্টি করেছে, সেখান থেকে বল সাহিল উঁচু করে পাঁচটায় ক্লিয়ার করে দিয়েছেন, তারপরে কানাই, কানাই থেকে পুচকু, রানাঘাট আজকে এই রাতে।